ইভেলিতে টাকা আটকা পড়ে সর্বশান্ত হওয়ার পথে গ্রাহক ও পণ্য সরবরাহকারীরা। অনেকেই ইভেলির লোভনীয় অফারের ফাঁদে পড়ে পণ্য কিনে বিক্রি করতেন, তাদের টাকাই আটকা পড়েছে বেশি। প্রতিষ্ঠানটির এমডি চেয়ারম্যানের মুক্তি না হলে বা মুক্তি হলেও গ্রাহকরা টাকা ফেরত পাবেন কিনা সেই শঙ্কায় দিন কাটছে তাদের। এ আর বাদলের রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে গ্রাহকের মামলায় ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামিমা নাসরিন র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়ে এখন কারাগারে। এরপর থেকেই ইভ্যালির লাখ লাখ গ্রাহকের কপালে ভাঁজ, লোভের অফারে ধরা খেয়ে পথে নেমেছেন ভুক্তভোগীরা। নিউ মার্কেটের মাসুমা আক্তার বিথি নামে এক বিক্রেতার আটকা পড়েছে 98 লাখ টাকা। আমার ডিউ আছে 98 লক্ষ প্লাস, 2019 সাল থেকে আমি বিজনেস করতেছি ইভেলির সাথে। এখন যদি এটা টোটালটা ক্লোজ করে তাহলে আমরা সবাই একেবারে মাঠে মারা যাব, টোটালি পথে বসে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। তার মতো টাকা আটকা পড়ে মাথায় হাত পড়েছে ঢাকার রামপুরার গ্রাহক রাশিদা বেগম, কুমিল্লার মেহেদী হাসান সহ নানা অঞ্চলের অসংখ্য মানুষের। বাইক কিনা চেক পাইতাম মানে আমি একটা দোকান দিতে গেলে একটা কাস্টমার রাখতে হইব, 10 লাখ টাকা বিনিয়োগ করতে হবে, ওই সাধ্য আমার নাই। 4টা বাইক অর্ডার আছে আর অন্যান্য কিছু ছোটখাটো অর্ডার আছে, তো আমি এখনো একটাও পাই নাই। তো এগুলো না পাইলে আসলে আমার ব্যক্তিগতভাবে আমার অনেক প্রবলেম হয়ে যাবে। আমি নোয়াখালী লক্ষ্মীপুর থেকে আসছি, আমার এখন হুন্ডা আর ওই যে ফ্রিজ ট্রিজ এগুলা প্রিন্টিং অবস্থা আছে। আমি আশাবাদী রাসেল বাইকে যদি মুক্তি দেয় আমরা প্রোডাক্টগুলো পাবো ইনশাআল্লাহ। টাকা ফেরত পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন ইভালির মাধ্যমে পণ্য বিক্রেতারী ও ক্রেতা সহ সবাই। আমি কিশোরগঞ্জ থেকে আসছি, সব কিছুর ঊর্ধ্বে আমি জননেত্রী শেখ হাসিনার আর হস্তক্ষেপ কামনা করছি, উনি যেন বিষয়টা সিরিয়াসলি দেখেন। এ আর বাদল, আরটিভি, ঢাকা।